রেলিশ উইথ রুকমা থেকে মাইক্রো ওভেন সিরিজে তোমাদের জন্য আজ নিয়ে এসেছি একদম বাঙালি পোলাও, বাসন্তী পোলাও বলতে পারো, অথবা বাসন্তী যদি না করতে চাও সাদাও রাখতে পারো, কিন্তু আমাদের কাজু কিশমিশ দেওয়া মিষ্টি মিষ্টি পোলাও সেটাই আজকে এনেছি। প্রথমে ঘি গরম করবো, 400 চালে লাগবে অ্যাবাউট 4 টেবিল স্পুন ঘি। বাঙালি পোলাওটা ঘিতে হলেই ভালো হয়, আর যদি ঘিয়ে প্রবলেম থাকে তাহলে একটু ঘি আর সাদা তেল মিশিয়ে দিও, কিন্তু আবার 4 টেবিল স্পুন লাগবে। তো আমি একটু ঘি দিলাম, সাদা তেল দিলাম, আর যেমন বলেছি ঘি গরম করতে 1 মিনিট লাগে। মিনিট স্টার্ট, ঘি গরম হয়ে গেছে, দেখো গলে গেছে। এতে দেবো গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দেব কাজু আর কিশমিশ, এটাও আবার 1 মিনিট। কাজু আর কিশমিশগুলো অল্প ফ্রাই হয়ে গেছে। এবার যেহেতু এটা আমাদের বাঙালির পোলাও টিপিক্যাল, আমরা কিন্তু এটার জন্য গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। 400 চাল আধ ঘন্টা ভিজিয়ে জল ঝারিয়ে রাখা আছে, গোবিন্দভোগ চালে করেছি। এবার তোমাদের দেরাদুন রাইস বা বাসমতি এসবের করতে ইচ্ছে করলে করতে পারো, কিন্তু বাঙালি পোলাওটা গোবিন্দভোগেই হয়। পুজো আসছে, একটু এইসব সাবেকি রান্নাগুলো শিখে নাও। তালটা দিয়ে দিলাম, এবার মিশিয়ে নিচ্ছি। মিষ্টি পোলাও হবে তাহলে আমাদের 1 কিলো চালে 8 টিস্পুন চিনি লাগে। তো আমাদের এখানে 400 গ্রামসে অ্যাবাউট 3.5 চামচ লাগবে চিনি, স্বাদ মতো নুন, আর এখানে জাফরান দেওয়া একটু দুধের মধ্যে গুলে রাখা আছে। এবার যদি তোমাদের ইচ্ছে করে সাদা পোলাও খেতে তোমরা এটা দেবে না, আর যদি কেউ ইয়েলো কালার পছন্দ করো তাহলে অল্প করে দিও, ইট ইজ অল আপ টু ইউ। 400 চালে 650 ml ওয়াটার এটা লাগছে, এটা মাপ এই মাপেই করতে হবে। হ্যাঁ, এই মাপটা ফলো করতে হবে, কখনো যদি 600 করো সেই অনুপাতে বাড়াবে, কখনো যদি 200 করো তো সেই অনুপাতেই কমাবে, কিন্তু এটা হচ্ছে একটা থাম রুল যে 400 চাল হলে সে যে চালই হোক না কেন 650 ml ওয়াটার। এবার এটাকে ক্লিং ফিল্ম দিয়ে র‍্যাপ করো। ক্লিং ফিল্মটা লাগিয়ে দিলাম, যাদের ঢাকা দেওয়া বাসন তাদের এটা ব্যবহার করার দরকার নেই, সুন্দর করে সিল করে ছোট্ট একটা স্লিট করে দেবে, এটা এয়ার প্যাসেজ। যারা ঢাকা দেওয়া পাত্রে করবে তারা ওরকম এয়ার টাইট করে রাখবে না, একটু ফাঁক রাখবে যাতে হাওয়াটা বেরোতে পারে। এবার এটা দেব মাইক্রো মোডে ফর 15 মিনিটস। ফিফটিনে সেট করব, বাস 15 স্টার্ট। মিনিট 5 বাকি, আমি এখন একবার ওই স্লিপটা করেছিলাম ওটার মধ্যে চামচ ঢুকিয়ে নেড়ে দেব, আবার স্টার্ট হয়ে গেছে। এবার স্ট্যান্ড টাইমে যাবে, ওটা পার্ট অফ কুকিং, আগেই বলেছি এটা আর কি দমে রান্না করলে যেরম হয় সেই দমে রান্নার মতন। এটা 10 মিনিট স্ট্যান্ড টাইম দিয়ে ভারী কিছু একটা চাপা দিয়ে এটা রাখতে হবে।
10 minutes over. দেখা যাক কেমন হলো। আমাদের পোলাও ready. বাঙালি কাজু কিশমিশ দেওয়া পোলাও ready and served. দেখো কেমন হয়েছে? Try করো কিন্তু আর subscribe করতে ভুলো না Relish with Rukma. আশা করি খুব ভালো লাগবে তোমাদের এই পোলাওটা.